দীর্ঘ 18 মাস পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। সকাল 8টা থেকে স্বাস্থ্যবিধি মেনে বৈধ পরিচয়পত্র ও টিকার প্রমাণ দেখিয়ে হলে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা প্রথম দফায় হলে ওঠার সুযোগ পাচ্ছেন। তাদের ফুল চকলেট এবং মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছে হল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর হলে ঢুকতে পেরে খুশি শিক্ষার্থীরা। কয়েকটি হল পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, হলে কোনো গণরুম থাকবে না। দর্শক, হলগুলোর অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। দীর্ঘ দেড় বছর পর 18 মাস পর কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল দিয়ে সেগুলো কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বিশেষ করে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদেরকে মাস্টার্সের শিক্ষার্থীরা তারা কিন্তু সনদপত্র কলেজটিকার যে সনদপত্র এমনকি যে বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়পত্র সেটি দেখে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমি যদি দেখাতে চাই, দেখুন আপনি এই দীর্ঘ 18 মাস এখানে কিন্তু বহাল বন্ধ হওয়ার কারণে প্রত্যেকটা যে শিক্ষার্থীদের যে আসবাবপত্র ছিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, সেগুলো কিন্তু অনেকটা ধুলো বালি জমে আছে। তাছাড়া আমি দেখাতে চাই যে হলের যে বারান্দাগুলো রয়েছে সেই বারান্দার চিত্রটি এখনো কিন্তু পুরোপুরি পরিষ্কার করা হয়নি। তো সেক্ষেত্রে এখানে যারা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে বালিশ বা তুষক বা কাঠা যেগুলো রয়েছে বা যে বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। দেখুন আপনি যে বাইরে তারা রেখে দিয়েছেন। তো সেক্ষেত্রে কিছু কিছু রুম তারা প্রবেশ করেছে, শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে হলে প্রবেশ করেছেন বা তারা নিজ নিজ রুমে প্রবেশ করেছেন। তো স্বাস্থ্যবিধির বিষয়ে বা হলের ভিতরে যে পরিবেশটা, রুমের ভিতরে পরিবেশটা, সেই পরিবেশটা যদি দেখা যাচ্ছে এখানে আপনি দেখুন এখানে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের নিজ নিজ হলে যেতে সেই হলে তারা অবস্থান করছেন। তো আপনি যখন প্রবেশ করলেন তখন আসলে হলের পরিবেশটা কেমন ছিল? তখন হলের ভিতরে পরিষ্কার একটু যতটুকু হওয়ার কথা ছিল, আমরা যখন আসি তখন দেখি বাইরে কোন পরিবেশ আছে, মানে পরিষ্কার কম করা হয়তো পরে সেগুলো করছে। আর রুমের ভিতরে তো বুঝছেন যে দুই বছর কতটুকু ময়লা পত্র হয় আর কি। তো সেইগুলো আমরা যারা দায়িত্ব আছে যে সব মামারা ওনারা পরিষ্কার করে ফেলেছেন অলরেডি, আর এখন আমি ভালো সব কিছু নিয়ে। যেমনটা শুনছিলেন যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথা তো বোঝা যাচ্ছে যে দীর্ঘ সময় পার হয়েছে, সেই দীর্ঘ সময় পার হওয়ার কারণে তাদের যে আসবাবপত্রগুলো ছিল বা বিভিন্ন ধরনের যে ব্যবস্থাপনা ছিল। তো